আজ বাংলার আটটি কেন্দ্রে ভোট, ভোট শুরু আট কেন্দ্রে। এর আগে মকফল হয়েছে বিভিন্ন বুথে। সপ্তাহ থেকে শুরু হলো ভোট গ্রহণ, ভোট উৎসবে সামিল ভোটাররা। ভোট শুরুর আগে বিকল ইভিএম, তমলুকের 241 নম্বর বুথে মকফলের সময় ইভিএম খারাপ, কাতির 79 নম্বর বুথেও মকফলের সময় খারাপ ইভিএম। বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ, তমলুকের 229 নম্বর বুথে এজেন্টকে বসালেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে। ভোট যুদ্ধে কেউ কারোর বন্ধু নয়, আমাদের কর্মী খুন ও ধর্ষণ হচ্ছে, আমরা ভোট যুদ্ধে নেমেছি, বুথ পরিদর্শনে এসে বার্তা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। ভোটের শুরুর আগে মহিষা দলে খুন তৃণমূল নেতা শেখ মইবুল, তৃণমূল বিজেপি সংঘর্ষে কুপিয়ে খুন তৃণমূল নেতা, এই ঘটনায় বিজেপিকে দুষছে শাসক দল। আজ ষষ্ঠ দফায় ভোট, দেশের 58টি কেন্দ্রে ভোট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, ওড়িশা, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীরে। আজ ভোট জঙ্গলমহল ও পার্শ্ববর্তী জেলার আটটি কেন্দ্রে ভোট হবে, কাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর লোকসভা আসনে। ষষ্ঠ দফায় একাধিক হেভিওয়েট প্রার্থী, কানাইয়া কুমার, রাজ বাব্বর, মনোজ তিওয়ারি, মনোহরলাল খট্টর, সুষমা কন্যা বাঁশুড়ি, শিল্পপতি নবীন জিন্দল। ষষ্ঠ দফায় রাজ্যের প্রায় 18% বুথ স্পর্শ কাতর, মোতায়েন 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ 29,486 জন। কিওয়ারটি ছাড়াও থাকছে আটটি ফ্লাইং স্কোর। রবিবারই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল, বাংলাদেশে প্রবেশ করলে অভিঘাত, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা উপকূলে পড়বে। আজ থেকেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, প্রস্তুত নবান্ন। ফাইনাল ল্যাপে অষ্টাদশ লোকসভা নির্বাচন, ষষ্ঠ দফায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা, গ্র্যান্ড ফিনালে থেকে টাফ ফাইট, বঙ্গে কি হবে আগামী লোকসভায় দেখুন বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতুব্রত রাত 9টায়।